সুন্দর পৃথিবীতে বাস করি। চেয়ে দেখো কত সুন্দর প্রকৃতি তোমার চারপাশে। চলো আমরা সৃষ্টির শুরুতে ফিরে যাই, দেখি বাইবেল আমাদের সে বিষয়ে কি বলে। সৃষ্টির শুরুতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী তৈরি করলেন। ঈশ্বর অন্ধকারকে বললেন আলো হোক, এই আলোকে তিনি নাম দিলেন দিন, আর অন্ধকারকে নাম দিলেন রাত্রি। প্রথম দিন শেষ হল। এরপর ঈশ্বর উপরের জল থেকে নিচের জলকে আলাদা করে ফাঁকা জায়গা তৈরি করলেন, যার নাম দিলেন আকাশ। দ্বিতীয় দিন শেষ হল। ঈশ্বর সমস্ত জল একত্র করলেন, এর ফলে শুকনো জায়গা দেখা দিল। তিনি শুকনো জায়গার নাম দিলেন ভূমি, আর জমা জলের নাম দিলেন সমুদ্র। তারপর তিনি তৈরি করলেন ঘাস, শস্য ও গাছপালা। তৃতীয় দিন শেষ হল। এরপর ঈশ্বর আকাশে বিভিন্ন আলো তৈরি করলেন, দিনের জন্য সূর্যকে আর রাতের জন্য চাঁদ ও তারাদের তৈরি করলেন। চতুর্থ দিন শেষ হল। ঈশ্বর মাছেদের সৃষ্টি করলেন জলে সাঁতার কাটার জন্য, আর পাখিদের সৃষ্টি করলেন আকাশে ওড়ার জন্য। তোমাদের সন্তান তিনি তাদের বললেন, তোমরা বংশবৃদ্ধিতে ও সুরে পৃথিবীকে ভরিয়ে দাও। পঞ্চম দিন শেষ। এরপর ঈশ্বর পশুদের সৃষ্টি করলেন, তিনি গৃহপালিত পশু, বন্য পশু ও সরীসৃপ প্রাণী তৈরি করলেন। ঈশ্বর বললেন, আরো একটি সৃষ্টি বাকি আছে যা সবার মধ্যে অত্যন্ত মূল্যবান। তাই তিনি নিজের মতন করে পুরুষ ও নারী সৃষ্টি করলেন। তিনি বললেন, তোমাদের সন্তান হোক, পৃথিবীর দায়িত্ব নাও, মাছ ও পশু পাখিদের যত্ন রেখো। ষষ্ঠ দিন শেষ হল। এরপর ঈশ্বর দেখলেন তার সমস্ত সৃষ্টিকে খুব সুন্দর। তিনি বললেন, এই সপ্তম দিনে তিনি বিশ্রামে গেলেন এবং দিনটিকে স্মরণীয় করে রাখলেন। সপ্তম দিন শেষ হল। ঈশ্বরের তৈরি করা একটি সুন্দর বাগানে প্রথম পুরুষ আদম এবং নারী হবা বসবাস করত, কিন্তু শয়তান ছল চাতুরির মাধ্যমে সাপ সেজে আদম এবং হবাকে প্রলুব্ধ করল। সাপ জিজ্ঞাসা করল, এইসব গাছগুলির থেকে কি ফল খেতে ঈশ্বর তোমাদের বারণ করেছে? হবা উত্তর দিল, শুধু মাঝখানের গাছটির ফল খেতে বারণ করেছে, যদি খাই তাহলে মারা যাব। সাপ বলল, তুমি মারা যাবে না, ঈশ্বরের ওই গাছ থেকে ফল খেতে না দেওয়ার পেছনে বিশেষ কারণ আছে। যদি তুমি খাও তবে তোমার মতন হয়ে যাবে। তিনি যা জানেন তা তুমিও সব জানতে পারবে। হবা ফলটি খেল, সে তার সঙ্গী আদমকে কিছুটা ফল খেতে দিল, আদমও ফলটি খেল এবং
হওয়ার পরেই তারা এমন কিছু জানতে পারলো যা তাদের জানা ছিল না। একটি বিষয় তারা জানতে পারলো যে তারা উলঙ্গ ছিল। তারা পাতার বস্ত্র তৈরি করে নিজেদের লজ্জা ঢাকলো। তারা আগে কোনোদিন ভয় বা লজ্জা পায়নি, তাই তারা বুঝলো কিছু একটা ভুল হয়েছে। ঈশ্বর ডাকলেন, আদম, হবা। আদম উত্তর দিল, আমরা লুকিয়ে আছি, আমরা উলঙ্গ। ঈশ্বর দীর্ঘ শ্বাস ফেলে বললেন, তোমরা ওই গাছের থেকে ফল খেয়েছো, তাই তোমরা জানো। তখন আদম হবাকে দোষ দিল আর হবা সাপকে দোষ দিল। ঈশ্বর বললেন, সাপ, তুমি বুকে ভর দিয়ে চলবে, এক নারীর পুত্র সন্তান তোমাকে পরাজিত করবে। হবা, তুমি কষ্টের সাথে সন্তানের জন্ম দেবে। আদম, তোমাকে খাবার সংগ্রহের জন্য অনেক কষ্ট করতে হবে। এরপর ঈশ্বর আদম এবং হবার জন্য পোশাক তৈরি করে তাদের পরালেন আর বাগান থেকে বের করে দিলেন। ঈশ্বর এক স্বর্গদূতকে জ্বলন্ত তলোয়ার হাতে দিয়ে সেখানে রাখলেন, যাতে তারা আর ফিরে আসতে না পারে। পৃথিবী মানুষে ভরে গিয়েছিল, কিন্তু ঈশ্বর তাঁর তৈরি মানুষদের পাপ কর্ম দেখে খুব দুঃখ পেয়েছিলেন। তিনি তাদের ধ্বংস করার জন্য মহাপ্লাবন ঘটানোর সিদ্ধান্ত নিলেন। সেই সময়ে নহ নামে এক লোক ছিলেন, যিনি বাকি লোকেদের মতো ছিলেন না। নহ ঈশ্বরকে ভালোবাসতেন এবং তার বাধ্য ছিলেন। ঈশ্বর নহ ও তার পরিবারকে মহাপ্লাবন থেকে বাঁচিয়ে রাখার কথা ভাবলেন। ঈশ্বর নহকে মহাপ্লাবন থেকে সাবধান করলেন। তিনি নহকে একটি বিশাল বড় জাহাজ তৈরি করতে বললেন, যার নিচু ছাদ থাকবে, তিনটি তলা, একটি জানালা ও একটি দরজা থাকবে। নহ ঈশ্বরের কথা মতন জাহাজটি তৈরি করলেন। ঈশ্বর নহকে বললেন, প্রত্যেক ধরনের পশুর থেকে জোড়ায় জোড়ায় পশু সংগ্রহ করতে, একটি করে পুরুষ, একটি করে স্ত্রী। এরপর নহ ও তার পরিবার বাকি পশুদের নিয়ে জাহাজে উঠে পড়লেন। ঈশ্বর জাহাজের দরজা বন্ধ করে দিলেন। চল্লিশ দিন চল্লিশ রাত ধরে অবিরাম বৃষ্টি হয়েছিল। আকাশ থেকে বৃষ্টি পড়ছিল আর সমুদ্র হ্রদে জল বেড়ে উঠেছিল। এর ফলে পৃথিবীর উচ্চতম পর্বতগুলিও মহাপ্লাবনে ডুবে গিয়েছিল। ঈশ্বর
এই অবস্থায় নোহ আর তার পরিবার ও অন্যান্য পশুরা জাহাজে নিরাপদে ছিল এবং তাদের জাহাজ মহাপ্লাবনে ভাসছিল। ঈশ্বর এক মুহূর্তের জন্য নোহর কথা ভোলেননি। ঈশ্বর বাতাস পাঠালেন, জলের স্তর নেমে গেল, জাহাজটি আরারত পর্বতে থেমে গেল। নোহ একটি ঘুঘু পাখিকে বাইরে ছেড়ে দিলেন। যখন পাখিটি আর ফিরল না, তখন তিনি বুঝতে পারলেন পাখিটি এখন নিরাপদে আছে। ঈশ্বর বাতাস পাঠালেন, জলের স্তর নেমে গেল, জাহাজটি আরারত পর্বতে থেমে গেল। নোহ একটি ঘুঘু পাখিকে বাইরে ছেড়ে দিলেন। যখন পাখিটি আর ফিরল না, তখন তিনি বুঝতে পারলেন পাখিটি এখন নিরাপদে আছে। ভূমি শুকিয়ে যাবার পর ঈশ্বর তাদেরকে জাহাজ থেকে বেরিয়ে আসতে বললেন। তিনি আকাশে প্রতিজ্ঞা স্বরূপ একটি মেঘধনু বানালেন, এই কারণে যে তিনি আর কখনো পৃথিবীতে মহাপ্লাবন আনবেন না। Oh!